আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এটা হচ্ছে যে ঠিক ইফতারির আগে এখন হচ্ছে ছয়টা আট বাজে তো আমরা একটু বাসা থেকে বের হয়েছি কোথায় যাচ্ছি সেটাই আগে বলি আপনাদেরকে মালয়েশিয়ায় যারা থাকে তারা এই বিষয়টা জানে আর যারা থাকেন না তাদের জন্য জিনিসটা একটু বলি আমি মালয়েশিয়াতে প্রতিটা মসজিদেই খুব সুন্দরভাবে ইফতারির আয়োজন করা হয় এবং যারা মসজিদে ইফতারি করতে যায় তারাও বিভিন্ন ধরনের খাবার বাসা থেকে তৈরি করে নিয়ে যে ওখানে সবার সাথে বসে সবাইকে দেয় এবং অন্যরা যে খাবারগুলো নিয়ে আসে তারাও সবাইকে দিয়ে ইফতারির একটা জমজমাট আয়োজন এখানে করা হয় তো আমি এর আগে বেশ কয়েকটা মসজিদে আজকে যে মসজিদটাতে যাচ্ছি এটাতেও এর আগে করেছি তো কয়েকটা মসজিদে এরকম ইফতারি করেছি যেহেতু এটাই কিন্তু আমার মালয়েশিয়ায় প্রথম রমজান তৌরুফায়দার বাবা আমাকে বললো যে এখানে এই ধরনের আয়োজন হয় তা আমি বললাম তাহলে আমি এটা দেখবো কারণ এই আয়োজনটা এমন যে যে কারুই গেলে মনটা ভরে যাবে এবং মনে হবে যে একটা ঈদের আমেজ মসজিদ কমিটি থেকেও খুব সুন্দর খাবারের আয়োজন করা হয় তো আমি কয়েকটা মসজিদে যখন গিয়েছি দেখলাম এই ধরনের আয়োজন তখন আমার এত ভালো লাগলো তরুফায়দার বাবাকে আমি বললাম যে ওরা যেহেতু খাবার এভাবে তৈরি করে নিয়ে এসে সবাইকে দিচ্ছে অন্যেরটা খাচ্ছে তাহলে আমরাও তো করতে পারি এটা তাই না তো একটু শঙ্কা কাজ করছে ভিতরে করছে না যে তা না কারণ মালয়েশিয়ানরা কিন্তু আমাদের মতো স্পাইসি খাবার খায় না এরা একটু মিষ্টি মিষ্টি খাবার খায় তারপরেও আজকে আমি সাহস করে আমাদের দেশের কিছু খাবার খুব সামান্য কিছু খাবার আমি তৈরি করে নিয়েছি আজকে যদি তারা আমাদের খাবারগুলোকে অ্যাকসেপ্ট করে খেতে পারে তাহলে ঠিক করেছি যে খুব ভালোভাবে আরেক দিন রান্না করে আমি নিয়ে যাব তো আজকে আমি বেশি কিছু নিতে পারি নাই আর যে আগেই বললাম এরা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খাবারটা খায় যেহেতু এরা আমাদের মতো খাবার খায় না তো আমি এর আগে যে মসজিদগুলোতে গিয়েছি সেগুলোর ভিডিও আমি ওইভাবে শ্যুট করতে পারি নাই তো আজকে আমি মসজিদের জন্য কি খাবার নিয়ে যাচ্ছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি তো চলেন তাহলে দেখে আসেন এখানে কিছু চিকেন চিকেন সাসলিক আর হচ্ছে যে চিকেন বল আমি এইভাবে কাঠির মধ্যে তৈরি করে করে নিয়েছি তারপরে আমি যাতে করে নিয়ে যাব সেগুলোর জন্য আমি এই যে ডালা রেখেছি ডালাতে করে নিয়ে যাব টিস্যু দিয়ে আর এখানে আমি পেঁয়াজুর ডালের সাথে কিছু শাক মিশিয়ে পেঁয়াজ মতো করে একটা বড়া তৈরি করবো বন্দিয়া নিয়ে যাব তো তার জন্য আমি কিছু এখানে শিরা করে নিয়েছি আমার বন্দিয়া পড়ায় আছে জাস্ট আমি এই শিরাটার ভিতর ডুবিয়ে নিব আর এখন আমি আস্তে আস্তে এই জিনিসগুলো সব ভেজে রেডি করে নেব আমি একটু চাও করে নিয়ে যাব কারণ ইত্যাদির ঠিক পরে আমার আসলে চা না খেলে হয় না যদি ওখানে চা দেওয়া থাকে মালয়েশিয়ানদের চা খুব একটা যে ভালো লাগে তা লাগে না বিশেষ করে রোজা থেকে তো একদমই ভালো লাগে না আমার তো এই কারণে একটু চাও তৈরি করে নিব তা এখন আমি এগুলো একটু আমি ডুবো তেলেই ভাস্তে ভাজছি কেউ চাইলে এমনি নর্মাল তেলেও ভাজতে পারেন আর কাঠের ভিতর নেয়ার কারণ হচ্ছে তাহলে দিতে কিন্তু খুব সুবিধা হবে তা আমি এগুলো একটু একে একে সবগুলো ভেজে নিই যেহেতু আজকে প্রথম দিন তাই আসলে খাবারটা আমি অল্প করেই নিয়ে যাচ্ছি আর আমাদের খাবার তারা আসলে এভাবে খেতে পারবে কি না যদি ভালোভাবে খেতে পারে বা তারা এটাকে সাদরে গ্রহণ করে আমি দেখেছি যে কয়েকটা মসজিদে ইত্যাদি করেছি সেখানে সবাই এভাবে খাবার তৈরি করে নিয়ে আসে তাই আজকে আমিও সাহস করলাম যে আমিও নিয়ে যাই হয়তো বা খেতে পারবে কারণ এগুলো কোনো খাবারে আমি খুব বেশি ঝাল দিই নাই আমি যে আমার জন্য চা করে নিয়েছি এটাকে আমি এখন চুলায় বসিয়ে দিচ্ছি আমি সবকিছুই খুব অল্প পরিমাণে নিচ্ছি এই যে দেখেন এই বাটির আমি বন্দিয়াটা নিয়েছি এর ভিতর বুটটাও আমার প্রায় রেডি হয়ে গিয়েছে তা আসলে এত কিছু এখন আমি আর দেখানোর মতো আমার হাতটা সময় নেই সব কিছু রেডি করতে হচ্ছে আমি এই যে ফ্যাসলিক গুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে দিই আসলে মালয়েশিয়ানদের এই মসজিদে ইফতারি করা এটা এক ধরনের আমার মনে হয়েছে যেটা দেখে যেটা মনে হয় এদের কারণ প্রতিটা মসজিদেই খুব সুন্দর আয়োজন আমি এখন পর্যন্ত অনেকগুলো মসজিদে ইফতারি করেছি বাট ওইভাবে আর কি আপনাদের সাথে শেয়ার করা হয় নাই সুযোগটাও হয়ে ওঠেনি তো দেখা যাক আজকে যদি সময় পাই আজকে একটু আগেই যাওয়ার চেষ্টা করব তাহলে হয়তো আপনাদের জন্য ভিডিওটা শুট করতে পারবো তো আমি এগুলো একটু ভেজে নিই তারপরে হচ্ছে যে বড়াটা ভাজবো সেটা ইনশাআল্লাহ শেয়ার করবো আমি আপনাদের সাথে তা আমি চিকেনের বল এবং এগুলো উঠে নিয়েছি চাটলিক তো এখন হচ্ছে যে এই যে বড়াটাকে একটু ঝটপট ভেজে নিই সবগুলো ভেজে নিয়ে তারপরে শেয়ার করছি আপনাদের সাথে কি কি নিয়ে যাচ্ছি আজকে আমি আমার সব কিছু রেডি করা শেষ তো আমি একটু দেখাই আপনাদেরকে কি কি রেডি করে নিলাম এই যে দেখালাম তখন জি বাবা আচ্ছা করো চিকেন সাসলিক আর চিকেন বল ভেজে নিয়েছি হ্যাঁ রুফায়দাও রান্না করেছে তারপরে হচ্ছে আচ্ছা তুমি রান্না করছো বাবা পুডিং নিয়েছি এখানে এই যে বন্দিয়া দেখালাম আমি একটু বুট করে নিয়েছি বুট বিরিয়ানি আর এই যে পেঁয়াজু ভেজে নিয়েছি আর এখানে হচ্ছে যে আগেই দেখালাম আমার জন্য একটু চা করে নিয়েছি তো সব কিছু রেডি তো চলেন আমরা এখন তাহলে মসজিদে চলে যাই তো দেখে আসলেন আপনারা আমি কি কি খাবার নিয়েছি আমি খুব বেশি খাবার আজকে নেই নাই আমার যা সামর্থ্য হয়েছে যেটুকু আমি করতে পেরেছি সেটাই নিয়েছি তো এখন ছয়টা সতেরো বেজে গিয়েছে আমরাও মসজিদে চলে এসেছি আমি চেষ্টা করব মসজিদের ইত্যাদির ভিডিওগুলো একটু করে করার আপনাদের জন্য তো এই যে সেই মসজিদটা আজকে আমরা দানাও কোঠা মসজিদে এসেছি মসজিদের ভিতরটাও অনেক সুন্দর মালয়েশিয়ার প্রতিটা মসজিদই অনেক সুন্দর আমি কিন্তু আমার ব্লগে অনেক মসজিদ আপনাদেরকে ঘুরিয়ে দেখেছি তো আমরা মসজিদের ভিতরে চলে এসেছি এই যে দেখেন খেজুর সেজে রেখেছে তারপরে হচ্ছে যে কেউ একজন হয়তো বা এখানে তরমুজ এনেছে আর পানি দেয়া আছে এখানে এটা হচ্ছে মালয়েশিয়ান একটা জেলো তো আমি যে খাবারগুলো এনেছি সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি তো এই যে সবাই আমাদের বাঙালি খাবারগুলো পেয়ে খুব মজা করে খাবারগুলো নিচ্ছে তা আমরাও এখানে কিছু মালয়েশিয়ান খাবার নিয়ে বসেছি আমার খুবই ভালো লাগলো যে আমাদের বাংলা বাংলাদেশি খাবার শুনে এরা খুব আনন্দের সহিত ঝাঁপিয়ে পড়েছে খাবারের ওপর যে নতুন কিছু তো এই যে বিভিন্ন জন বিভিন্ন ধরনের খাবার এনেছে কেউ হচ্ছে আপেল এনেছে কেউ এটা হচ্ছে একটা জেলো এনেছে তারপরে হচ্ছে কলা কেউ এনেছে হচ্ছে যে আপেল কেউ মালটা তারপরে একজন আবার এই যে ব্ল্যাক কালারের এই আঙ্গুরটা নিয়ে এসেছে এটা হচ্ছে দুই প্যাকেট দিয়ে গিয়েছে আমাদেরকে তো খুবই জমজমাট একটা আয়োজন আর কেউ ডোনাট নিয়ে এসেছে দেখেন চারিদিকে কত মানুষ সবাই বাসায় থেকে কিছু না কিছু খাবার এনেছে তার সাথে মসজিদের খাবার এটা হচ্ছে মার্গীপের নামাজের পর আজকে দিয়েছে হচ্ছে ভাত ডিম ভাজি আর সুটকি মাছ আনারস দিয়ে একটা তরকারি রান্না করেছে এই খাবারটাও বেশ ভালোই লেগেছে এটাও মালয়েশিয়ান একটা খাবার তো আলহামদুলিল্লাহ আমার আজকে খুবই ভালো লাগছে যে মালয়েশিয়ানরাও আমাদের বাংলাদেশেই পেঁয়াজু তারপরে হচ্ছে যে ছোলা ছোলাটা এদের অনেক পছন্দ হয়েছে তো এই খাবারগুলো এরা খুব স্বাচ্ছন্দে গ্রহণ করেছে তো ইনশাল্লাহ ইচ্ছা আছে যে আবারও একদিন খুব ভালোভাবে আর কি আমি যেটুকু করতে পারি সেটাই নিয়ে আবার আসবো আমি তো আশা করি আপনাদেরও ভালো লেগেছে আসলে মসজিদের এই আয়োজনটা এই জন্যই আপনাদের সাথে শেয়ার করা তো আমরা বাসায় চলে যাচ্ছি বাসায় যেতে যেতে আপনাদের সাথে একটু কথা বলছি যে খুবই ভালো লাগার একটা বিষয় এবং মনে হবে যে ঈদ ঈদ একটা আমেজ এখানে সবাই সবার খাবারটা খাচ্ছে এতটাই আন্তরিক যে যে কারোই দেখে চোখে পানি চলে আসবে যে এখানে আন্তরিকতার কোনো ঘাটতি নেই ছোট ছোটো যে বাবুরা গিয়েছে আমাদের তাদের জন্য বিভিন্ন মানুষ এখানে একজন জুস নিয়ে এসেছে সে বাচ্চাদেরকে জুস দিচ্ছে এবং চায়ের ব্যবস্থা আছে আনলিমিটেড শরবতের ব্যবস্থা আছে আসলে রমজান মাস কিন্তু নেকি কামানোর মাস এই মাসে আমরা চাইলেই কিন্তু একটু চেষ্টা করলেই অনেক নেকি কামাইতে পারি এটা আমরা সহজে হয়তো অনুধাবন করতে পারি না তো এই কারণে ভাবলাম আজকে এই মসজিদের আয়োজনটা আপনাদের সাথে একটু শেয়ার করি হয়তো বা আপনাদের ভালো লাগবে তার সাথে বাসায় যেতে যেতে রাতের ভিউটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি তো রমজান মাসে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক এই ছোট ছোট কাজগুলো থেকেই কিন্তু আমরা অনেক কিছু পেয়ে যেতে পারি যেটা আমরা কখনোই হয়তো বোঝার চেষ্টা করি না তো মালয়েশিয়ার এই জিনিসটা খুবই সুন্দর একটা জিনিস এবং জমজমাট একটা পুরো রমজান মাস জুড়েই আর কি ঈদের একটা আনন্দ এই জিনিসটাই আসলে সবচেয়ে বেশি মজার যারা মালয়েশিয়ায় থাকেন তারা যদি মসজিদে এরকম ইত্যাদি করে না থাকেন তারাও যে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো আমরাও বাসার কাছেই চলে এসেছি এখন বাসার দিকে যাব। তো বাসায় চলে এসে এখন দশটা বাজে তো ভাবলাম একটা স্মুদি তৈরি করে ফেলি যেহেতু বাহিরে কিন্তু এই দুই তিন দিন ধরে একটু গরমের তীব্রতাটা অনেক বেশি তার আগে আবহাওয়াটা বেশ ভালোই ছিল তো এই জন্যই আমি একটু তরমুজ দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে কলা দিয়ে দিচ্ছি আর ইগার্ড দিয়ে দিচ্ছি এর ভিতর কেউ চাইলে কিন্তু আরও ফ্রুটস অ্যাড করতে পারেন তারপরে চিনি অ্যাড করতে পারেন তো আমি যা দিয়ে করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে দিয়ে দিব দুধ আমি যেহেতু দুই গ্লাস তৈরি করব। আমার আর রুফায়দার বাবার তো গরমে এ ধরনের একটা স্মুদি কিন্তু আমরা ইত্যাদিতেও খেতে পারি এতে শরীরও ঠান্ডা থাকবে মনটাও বেশ ফ্রেশ থাকবে তো এই যে আমার স্মুদিটা হয়ে গিয়েছে আমি এখন একটা গ্লাসে এটা সার্ভ করে নিচ্ছি তো আশা করি আজকে আপনাদের আমার মালয়েশিয়ার মসজিদের ইত্যাদি দেওয়া এবং মালয়েশিয়ার মসজিদের ইত্যাদি সব মিলিয়ে ভালো লেগেছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আজকের মতো আল্লাহ হাফেজ